আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির ফ্লাইটের খবর আরও এক দেশের সাথে বিমান চলাচল বন্ধ বাংলাদেশের সাথে কি ফ্লাইট বন্ধ হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল আর সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন একটি বিবৃতিতে নাইজেরিয়া থেকে আসা এবং সেখান থেকে সমস্ত ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে কারণ নাইজেরিয়াতে করোনার নতুন ধরন অমিক্রণ ভাইরাসে আক্রান্ত পর এই নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার নতুন ধরন অমিক্রণ আতঙ্কে ইতিমধ্যে চোদ্দটি দেশের উপর সকল ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সৌদি বলা হয়েছে ওই চোদ্দ দেশ থেকে কোনো প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতে পারবে না এবং যেতেও পারবে না তারপরেও যদি কোনো নাগরিক বা প্রবাসী কোনো উপায়ে চলেই আসেন তাহলে তাদেরকে অবশ্যই পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এমনকি যাদের টিকা নেওয়া আছে ওই সকল দেশ থেকে আসলে তাদেরকেও এই নির্দেশনা মানতে হবে সর্বশেষ তথ্যমতে শুধু আফ্রিকার দেশগুলোর সাথেই ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর রেখেছে সৌদি তবে নতুন করে যে সকল দেশগুলোতে করোনার নতুন ধরণ অমিক্রণ শনাক্ত হচ্ছে সেই দেশগুলোও নিষেধাজ্ঞার আওতায় আনছে সৌদি সরকার আর আজ নতুন করে নাইজেরিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তবে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে বিমান চলাচল স্বাভাবিক রেখেছে সৌদি আরব কারণ বাংলাদেশে এখন পর্যন্ত করোনার নতুন ধরন অমিক্রণ শনাক্তের কোনো খবর পাওয়া যায়নি ফলে সৌদি আরবের সাথে বাংলাদেশের ফ্লাইট বন্ধ হবারও আপাতত কোনো সম্ভাবনা নেই খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে